সালাম দর্শক দেশে এবং প্রবাসে বসে যারা এই মুহূর্তে মোহনা টিভিতে সুস্বাস্থ্য প্রতিদিন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজ অনুষ্ঠানটি প্রচারিত হবে আল হেলাল স্পেশালাইজ হসপিটালের সৌজন্যে আর আমাদের আজকের প্রসঙ্গ হৃদরোগ হৃদরোগ হার্ট অ্যাটাক হৃদপিণ্ডের সমস্যা আমরা ভীতকর সমস্যা হলেও অনেক তথ্য জানতে হবে পরিবারের সবাইকে নিয়ে দেখুন তথ্য জানবার রয়েছে এবং স্ক্রলের নাম্বার রয়েছে প্রশ্ন করতে চেষ্টা করবেন যখন কথা বলবেন সংক্ষেপে পরিচয় দিয়ে সমস্যার কথা বলবেন আর আমাদের সাথে স্টুডিওতে আজকে সম্মানিত আলোচক হিসেবে উঠে চেয়েছেন বিষ্ট মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট প্রফেসর ডক্টর এম এস খান মোহাম্মদ শাহুদ্দিন খান জানতে চাই যে আমরা যে প্রসঙ্গ কথা বলতে চাই হৃদরোগ বললে আমার ভয় পেয়ে যাই কিন্তু এই যে প্রসঙ্গ হৃদরোগ না বুকে ব্যথা না পেটে ব্যথা না গ্যাস্ট্রিক এটা সংক্ষেপে কি লক্ষণ প্রকাশ পেতে পারে ধন্যবাদ ডক্টর রাজা ভয় পাওয়ার তো কথাই জীবন তো আমাদের একটাই একজন লোকের ততক্ষণ মৃত্যু হয় না যতক্ষণ তার হৃদযন্ত্র তিন মিনিটের জন্য বন্ধ না হচ্ছে আমাদের মোটামুটি শরীরের প্রত্যেকটা ভাইটাল অর্গানে কিন্তু ডুপ্লিকেট করা যেমন ব্রেন দুইটা চোখ দুইটা নাক দুইটা মুখের ভিতরেও কিন্তু ডিভিশন আছে টনসিল দুইটা লাংস দুইটা কিডনি দুইটা হাত পা কান হার্ট একটা তো এটার কোনো রিজার্ভ তালা রাখেননি সো এই যন্ত্র বন্ধ হওয়া মানে আমি আপনি মৃত সো জীবন এবং মৃত্যুর মাঝখানে এই হৃৎপিণ্ড দাঁড়িয়ে আছে কাজে এই হৃৎপিণ্ডের কোনো অসুস্থতা মৃত্যু ডেকে আনবে এটাই স্বাভাবিক সিমটম বলতে হৃদরোগের অসংখ্য ধরনের হৃদরোগ হতে পারে জন্মগত ত্রুটি জন্মের পরে অ্যাকোয়ার্ড বাচ্চাদের বয়সে যেটা হয় রিমেটিক হার্ট ডিজিজ বা বাতজরজনিত ভালভুলার সমস্যা অ্যারিদমিয়াজ, কন্ডাকশান ডিফেক্ট মায়োকার্ডিয়াল ডিজিজ রক্ত নালি যেটা উপরে থাকে তার ডিজিজ এছাড়াও আরও অনেক রোগের হৃদযন্ত্র আক্রান্ত হতে পারে আমরা বিশেষ করে যেটা বলি যে অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে যে জিনিসটা স্কিমিক হার্ট ডিজিজ বা আর্টারি ডিজিজ এটা হলো হৃদযন্ত্রটা কি একটা পাম্প এই পাম্পটার ওজন প্রকারভেদে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ গ্রাম এই হৃদযন্ত্র প্রতি মিনিটে আপনাকে পাঁচ লিটার রক্ত সরবরাহ করছে যেটার মাধ্যমে অক্সিজেন এবং প্রয়োজনীয় সমস্ত নিউট্রেনগুলি আমাদের ভাইটাল অর্গানগুলি পাচ্ছে কোন কারণে ও নিজেই যদি রক্ত সরবরাহ না পায় যেটা হয় আমাদের লেফট করোনারি এবং রাইট করোনারির মাধ্যমে কি হবে হৃদযন্ত্র তার সঠিক কাজ করতে পারবে না সাপ্লাই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মধ্যে একটা গ্যাপ তৈরি হবে এটাকে আমরা বলি এসেমিক হার্ট ডিজিজ অনেকে উৎসাহ দেখছেন এই সূক্ষ্ম একটা প্রসঙ্গ যে তার নিজস্ব সাপ্লাই কমে যেতে পারে জন্ম থেকে চলছে হার্ট তার সাপ্লাই যদি কমে যায় সমস্যা হতেই পারে এতটুকু দর্শক বুঝতে পেরেছেন তাহলে সাপ্লাই কমে গেল কেন দিস ইজ দ্য ভাইটাল কোয়েশ্চেন জি সাপ্লাই কমার পিছনে যে আমাদের করোনারি আর্টারি বলতে যাকে আমরা বুঝি লেফট মেইন অ্যান্ট্রিয়ার ডিসেন্ডিং সার্কামফ্লেক্স এবং আমাদের রাইট করোনা আর্টারি এর আবার আর্টেস্টটা ভাগ আছে এর কোথাও যদি কোনো কারণে রক্ত প্রবাহটা বাধাগ্রস্ত হয় স্বাভাবিকভাবে যেটা হয় বয়সের সঙ্গে সঙ্গে চর্বি বা অক্সিডাইজড অ্যালডিয়ালটা আমাদের যে রক্ত নালের লাইনিংটা আছে তার নিচে জমা হতে থাকে জমা হতে হতে আপনার যে লুমেন বা যে ডায়ামিটারটা আছে সেটা আস্তে আস্তে ছোটো হতে থাকে একটা পর্যায়ে এসে এটাতে একটা টিয়ার বা রাপচার তৈরি হয় এই রাপচার জায়গাটাতে তখন আমাদের শরীরের যে রক্ত কণিকাগুলি আছে বিশেষ করে নিট্রোফিল লিম্ফোসাইট এবং এই রক্তনালী আমাদের যে কণিকাগুলি অ্যাক্টিভেট হয় যে আমাদের দর্শক যারা দেখছেন একটা কথা বুঝতে পেরেছি আপনার কথায় আমি যেহেতু বুঝতে পারলাম যে বয়স একটা ফ্যাক্টর আর কি হতে পারে যে কারণগুলো আস্তে আস্তে কমে আসবে সেটা হলো খুব সিম্পল যে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হলো যেটা পরিবর্তন করা যায় না যেমন পুরুষ মানুষদের বেশি হয় মেয়েদের তুলনামূলকভাবে কম হয় বয়স আগে আমরা বলতাম পাঁচচল্লিশের উপরে আজকাল আমরা পঁয়ত্রিশের উপরে বলি তিন নম্বর ফ্যামিলি হিস্ট্রি যে সমস্ত পরিবারে হার্ট অ্যাটাক বাইপাস সার্জারি অ্যানজিওপ্লাস্টি বা স্ট্রোক বা সাডেন ডেথের হিস্ট্রি থাকে ওই পরিবারগুলিতে এই হার্ট অ্যাটাক বা বামিক হার্ট ডিজিজ বেশি হয় জি আর যেগুলি কারণ পরিবর্তনশীল যেমন উচ্চ রক্তচাপ জি ডায়াবেটিস যারা স্মোকার বা যারা তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করেন যারা সিডেন্টারি স্টাইল মানে দিন বসে আছেন ব্যবসায়ী সমাজ অবেসিটি যাদের পেটটা অনেক বড় ডিজলিপিডেমিয়া যাদের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেশি এইগুলির কম্বিনেশনে অ্যাথরোসক্লোরোটিক প্ল্যাকটা তৈরি হয় এবং এক পর্যায়ে এই প্ল্যাকটা রাপচার করে সেখানে প্লাটিলাইটটা অ্যাক্টিভেট হয় একটা প্লাটিলাইট কি করে দশটা প্লাটিলাইটকে টেনে নিয়ে আসে একটা জালের মতো তৈরি হয় তার উপরে আমাদের লোহিত রক্তকণা বা রেড ব্লাড সেলটা এসে প্লাগ করে তার ফলে একটা রেড থ্রোম্বাস তৈরি হয় যেই মুহূর্তে রেড তৈরি হয়ে গেল আপনার রক্তনালীর নিচের অংশে বা দূরবর্তী অংশ রক্ত যাওয়ার কোনো রাস্তা নাই সো হার্টের ওই অংশ রক্ত পাচ্ছে না উইদাউট অক্সিজেন উইদাউট মাংস পেয়েটা মরে যাচ্ছে সোজা বাংলায় এটাই হার্ট দর্শক এত স্পষ্ট করে শাহুদ্দিন খান বললেন যে আমাদের ধারণা করতেই হবে তথ্যগুলো মানতে হবে জানতে হবে আমাদের জীবনটাকে হেলা ফেলা ভাবলে কিন্তু সমস্যা তৈরি হয় যে মৃত্যু ঝুঁকি নিয়ে আসে সেই প্রসঙ্গে আমরা আবারও আসি হঠাৎ করে কি বা আকস্মিকভাবে কি একটা অ্যাটাক হয়ে যায় না কোনো কারণ পেছনে ছিল এটা দুভাবেই হতে পারে আচ্ছা একটা হলো যেমন আপনি আগে বাড়ি থেকে গ্রামের হাটে যাচ্ছেন এক কিলোমিটার আরামসে হেঁটে গেলেন বাজারের ব্যাগ হাতে নিয়ে আপনি বাড়ি ফেরত আসলেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে না এখন আপনি বাজার পর্যন্ত গেলেন কিন্তু ব্যাগ নিয়ে হেঁটে আসতে কিছু দূর গেলেই আপনার বুকটা চেপে আসে জি আপনি কিছুক্ষণ দাঁড়ায় থেকে আবার চলেন এটাকে আমরা বলি স্টেবল এনজয় জি আরেকটা হলো যে একটু একটু হতো আপনি অত গায়ে দিতেন না হঠাৎ করেই বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল যেটা ইনটেন্স জি আপনি বুঝতে পারছেন যে আমি মারা যাচ্ছি বুকটা মনে হয় যেন কেউ ভেঙে ফেলছে চেপে আমি যে হাটটা রাখছি এটাকে বলা হয় লেভিন সাইন জি কোনো লোক যদি বলে যে হ্যাঁ ডাক্তার সাহেব আমার বুকটা ভেঙে যাচ্ছে আপনি পাঁচানব্বই ভাগ ধরে নিতে পারেন এটা একটা হার্ট অ্যাটাক আনলেস প্রুভ আদারওয়াইজ জি এর সঙ্গে যে উপসর্গগুলি থাকে যেমন কারো বমি হয়ে যায় বা কারো বমির ভাব হয় চিকন ঘাম হয় বুকে ধরপর হতে পারে শ্বাসকষ্ট হতে পারে ব্যথাটা বেশিরভাগ ক্ষেত্রে বাম দিকে ট্রান্সমিট হয় কিন্তু মোর স্পেসিফিক যদি ডান দিকে ট্রান্সমিট হয় লেফট মেইন ডিজিজ যদি থাকে তাহলে কিন্তু গলার দিকে যায় কখনো কখনো রাইট করোনার বা ইনফেরিয়ার বা ল্যাটারাল স্কিমিয়া হলে পেটের উপরিভাগও আসতে পারে বা অনেকেই আমাদের কাছে আসেন যে ডাক্তার সাহেব পেটে খুব গ্যাস হয়েছে খাওয়া হজম হচ্ছে না জি আবার যেটা আরও খারাপ যেটাকে বলে সাইলেন্টা যারা ডায়াবেটিসের রোগী তাদের ক্ষেত্রে কোনো ব্যথা না হইতে পারে তার শুধুমাত্র একটু শ্বাসকষ্ট হতে পারে এটাকে বলে অ্যানজাইন ইকুইবেন্ট এক একজন এক একভাবে পরিবেশ কেমন তার সমস্যাটাকে তাহলে বোঝা গেল যে হৃদপিণ্ডে যে অ্যাটাকটি হয় তার আগে কিছু লক্ষণ অবশ্যই কিছু লক্ষণ দীর্ঘদিন কাজ করছেন এরকম ধরনের যখন সিমটম আসে এবং দর্শক যারা অনুষ্ঠান দেখছেন যে তথ্যগুলো শুনছেন শুনে কিন্তু বসে থাকা যাবে না যদি পরিবারের কোনো সদস্য পরিচিত করার সমস্যা হয় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে এবং ব্যবস্থা যদি সঠিক এবং সময়োচিত হয় রোগীকে বাঁচানো যায় কিনা কি তৎপরতা থাকা উচিত কি ব্যবস্থা এ নিয়ে আমরা আলাপ করে প্রচার সাবধিন কারণ আমাদের সাথে থাকবেন আলহলাল স্পেশাল হসপিটাল সজনী আজকে সুস্বাস্থ্য প্রয়োজন দেখছেন আমরা ছোট্ট বিতে যাব চোখ রাখুন মোহনা টিভিতে ফিরে এলাম বিরতির পর সাথে থাকবার জন্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন সুস্বাস্থ্য প্রতিদিন আমাদের নিয়মিত আয়োজন আমাদের আজকের প্রসঙ্গ হৃদরোগ আমাদের সাথে রয়েছেন বেস্ট মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ ইন্টারন্যাশনাল হতে আন্তর্জাতিক এবং নানাভাবে ছড়িয়ে যেতে পারে রোগী নিজেই বলেন যে আমি তো মৃত্যুর একটা দৃশ্য দেখতে পাচ্ছি আর বাঁচব না যদি এমনটি পরিবারে কখনো হয় কারো কি করবেন আপনি প্রফেসর ডাক্তার শাহউদ্দিন খান প্রথম কথা হলো যিনি পাশে আছেন আপনার নিয়ারেস্ট পারসন তাকে বলতে হবে যে আমার হেল্প দরকার ধরেন একটা পরিবারে স্ত্রী আছে বা ছেলে মেয়ে থাকলে বাবা মা আছে চাচা আছে বা নানা বা দাদা আছে নাতি আছে প্রথম যেটা করতে হবে সেটা হলো স্ট্রং অ্যান্ড পজিটিভ কাউন্সেলিং জি তাকে ভরসা দিতে হবে জি কারণ এই বুকের ব্যথাটা যখন হয় অ্যাকিউট মাইকোলার ইনফাকশন বা হার্ট অ্যাটাকের দিস ইজ দ্য সিভিয়ার পেইন ইন দ্য ওয়ার্ল্ড তীব্র ব্যথা হয় তীব্র ব্যথা এবং রুগী নিজে বুঝতে পারেন যে আমি এখন মারা যাব এটাকে আমরা বলি ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ জি এই ক্ষেত্রে মৃত্যুর সবচেয়ে বড় কারণ হলো এই ভয়টা জি দ্বিতীয়ত আপনি যেখানেই থাকুন অ্যাসপিরিন এবং ক্লোপিডাগ্রোল বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রত্যেক জায়গায় পাওয়া যায় যদি তার কোনো প্রিভিয়াস হিস্ট্রি অফ যে পাকস্থলীর থেকে রক্তক্ষরণের ইতিহাস না থাকে বা হিমোরোজিক ব্রেন স্ট্রোক না থাকে তৎক্ষণাৎ তাকে তিনশো মিলিগ্রাম তিনশো মিলিগ্রাম ক্লোপিডোগ্রোল অ্যাসপ্রিনটা চাবিয়ে আধা গ্লাস পানি দিয়ে খেয়ে ফেললো তার সঙ্গে চারটা ক্লোপিড্রোল ট্যাবলেট মৃত্যুর হার একত্রিশ ভাগ কমে গেল আচ্ছা দ্বিতীয় যদি ব্লাড প্রেসার মেশিন আছে যদি তার কোনো অ্যাজমার হিস্ট্রি না থেকে থাকে তার যদি হার্ট রেট বেশি থাকে তাকে ছোট্ট একটা বিটা ব্লকার দেওয়া যায় সেটা যেই নামেরই হোক দিয়ে নিকটবর্তী যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে নিতে হবে যেখানে একটা ইসিজি এবং একটা সিকেএমবি ট্রপনিন করার ফ্যাসিলিটি আছে এবং বাংলাদেশের প্রত্যেক থানা লেভেলেই এই জিনিসটা আজকাল রয়ে গেছে তারপরে যদি দেখা যায় যে হ্যাঁ এসিজিতে ডেফিনেট চেঞ্জ আছে আমরা থ্রম্বোলাইটিক থেরাপি যেটা আজকাল সাড়ে তিন হাজার টাকায় পাওয়া যায় এবং এটা যে কোনো ডিস্ট্রিক্ট লেভেলেই দিতে পারে জি সামান্য অভিজ্ঞতা থাকলে তো থ্রোম্বোলাইটিক থেরাপিটা যদি ছয় ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া যায় পাঁচষট্টি থেকে সত্তর ভাগ এই ব্লক রক্তনালীটা কিন্তু খুলে যেতে পারে জি তাহলে সত্তর ভাগ ঝামেলা শেষ সত্তর ভাগ ঝামেলা শেষ জি কিন্তু দুঃখের ব্যাপার আমাদের দেশে আমাদের কাছে যখন আসে চব্বিশ ঘন্টার আগে খুব কম সংখ্যক রুগী ফিরে আসে কারণ বারো ঘন্টা পরে এই থ্রম্বোলাইটিক ড্রাগ দেওয়ার আর তেমন কোনো ইন্ডিকেশন নাই কাজ করে না কাজ করে না দুই নম্বর যাদের ফ্যাসিলিটি রয়েছে তারা অবশ্যই যেই হাসপাতালে বা যেখানে হৃদরোগের চিকিৎসা হয় বিশেষ করে সিসিউ রয়েছে সেখানে নিয়ে গেলে মৃত্যুর হার 35 থেকে কিন্তু নিয়ে আসতে আবার যে সমস্ত যেমন আলহালালের মতো যে প্রাইমারি এনজিওপ্লাস্টি বা প্রাইমারি পিসিআই এর ফ্যাসিলিটি যেখানে একজন অত্যন্ত অভিজ্ঞ ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট রয়েছে রোগীর লোকজন যদি খুব দ্রুত নিয়ে আসতে পারে সঙ্গে সঙ্গে যদি রোগীর অ্যান্জোগ্রামটা করে বন্ধন রক্ত নালীটা খুলে দেওয়া যায় মৃত্যুর হার এক পার্সেন্টের নিচে প্রায় যে জিনিসটা আছে ডাক্তার সাহেব জিন্দাই তো বাবাকে নিয়ে আসলাম এখন মরে গেল কেন এই মৃত্যুটা কেন হয় এই মৃত্যুর কারণটা হলো মোস্ট অব দ্য কেসে এ অ্যারিদমিয়াস তাহলে অ্যারিদমিয়াটা কি আপনার হার্টের যে রক্ত চলাচলের নালি সেটা বন্ধ হয়ে আছে তার মানে আপনার হার্টের ভিতরে একটা হারিকেন চলতেছে এই হ্যারিকেনে ইলেকট্রিক্যাল তৈরি হচ্ছে হার্ট পাগলের মতো হঠাৎ করে দেখা গেল যে সত্তর থেকে ও দুইশো বিশ সেই মুহূর্তে যদি তাকে না থামানো যায় তাহলে তিন মিনিট যদি এই রেটে বিট করতে থাকে ব্রেন কোনো রক্ত সরবরাহ পায় না তো ডেড আবার ইনফ্লুয়ের আমার ক্ষেত্রে যেটা হয় হার্ট রেট কমতে কমতে বিশ পনেরো দশ বারো এক পর্যায়ে এসে বন্ধ হয়ে যায় যেটাকে আমরা বলি অ্যাসিস্টল এবং একটা শিশুতে এসে গেলে অতি সহজে কিন্তু এটাকে ম্যানেজ করা যায় কাজে ওখানে মৃত্যুর হারটা এত কমে যায় এই জন্য বলা হয় মিনিট ইজ ইজ লাইফ প্রতিটা মুহূর্ত প্যানিক না করে নিজে নিজে অ্যান্টাসিড সিরাপ না খাওয়াই সারাটা রাত ঘরে রেখে দিয়ে সকাল যখন মৃত্যুর সময় হবে তখন তাকে হাসপাতালে না লাভটা কি দর্শক রাত দিন বলে কোনো জিনিস নেই সময় ক্ষেপণ করা যাবে না অর্থাৎ যে রক্ত জমাট রক্ত বন্ধ করেছিল ছোট্ট কি টুকরা এই টুকরা কিন্তু বন্ধ করে বাকি অংশ নষ্ট করে দিয়েছে এই টুকরাটাকে যদি দূর করা যায় তার নানা পদ্ধতি আমরা শুনছিলাম ইনজেকশন দিয়ে তবে সময় মতো আরও একটি বিষয় ইন্টারভেনশনাল কার্ডের শুরুতে বলেছিলাম অর্থাৎ ইন্টারভেনশন করা আর একটু যদি বুঝিয়ে বলে ইন্টারভেনশন বলতে কি বোঝাচ্ছে ইন্টারভেনশন বলতে আমরা বুঝি সোজা বাংলা যেটা জি একটা প্রবলেম আছে এই প্রবলেমটাকে সলিউশন করা রক্ত জমার ছিল নালিতে আমরা এটাকে বেলুন দিয়ে ক্রাশ করে আমরা সেখানে একটা স্ট্যান্ড বা রিং লাগিয়ে দিলাম আমার রক্ত চলাচল সঠিক পরের দিন হেঁটে রোগী বাড়ি চলে যাবে এবং রোগীর বাঁচার নিশ্চয়তা হয়ে গেল হ্যাঁ শুধু তাই না যে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে একটা হার্ট অ্যাটাক বা এসটি ইলিভিশন মাইক্রোডাল ইনফ্রাকশন হওয়া মানে আমার হার্টের আমি আগেই বলেছি প্রকারভেদে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ গ্রাম মাংস পেশি জি

আপনি হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণ এবং এই কারণগুলিকে যদি আপনি প্রতিহত করেন বা নিয়ন্ত্রণে রাখেন তাহলে আপনার হৃদরোগে আক্রান্ত হবেন কেন আর যদি আপনার স্টেবল এনজাইনা অর্থাৎ কিছু দূর হাঁটার পরে বা সিঁড়ি দিয়া তিনতলা উঠার পরে আপনার বুকে কষ্ট হয় শ্বাসে কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞর পরামর্শ মতো সামান্য কিছু পরীক্ষা করেই কিন্তু আমরা বলতে পারি যে আপনার হার্টের রক্ত নালিতে কোনো ব্লক আছে কি নাই ধন্যবাদ স্যার ওকে কতদিন আগে প্রায় চার বছর হয়ে গেছে ভেরি গুড এখন রেগুলার এক ঘন্টা হাঁটেন তো হ্যাঁ স্যার

রিং পরিয়েছেন অর্থাৎ হার্ট প্রবলেম ছিল যেটাই হোক না কেন রিং পরানো হয়েছে তাহলে কি একদম নিশ্চিন্ত হয়ে গেলাম যে তারা সমস্যা হবে না আমি এটাকে বলি বিগিনিং অফ দ্য এন্ড আচ্ছা রিং পরানো বাইপাস আমি অনেক রোগীকেই বলি যে উদ্ধারকা जिंदगी আপনার আপনি একটা নতুন जिंदगी পাইছেন একটা গাড়ি শোরুম থেকে যেরকম ব্র্যান্ড নিউ নিয়ে আসেন আপনি চাইলে 3 বছর চালাতে পারেন আপনি চাইলে পরের দিন ট্রাকের পিছনে মারতে পারেন আপনি রিং দিয়ে বছর চলতে পারবেন আবার আপনি যদি এটাকে সঠিক না করেন বছরের মধ্যে বন্ধ হয়ে রক্ষা করতে জানতে হবে এক আপনাকে রক্ষা করতে হবে এবং রক্ষা করতে হলে যে নিয়মিত ওষুধগুলি প্রতি প্রতিনিয়ত খেতে হবে আমি অনেক সময় রাগ করে রুগীদেরকে বলি ভাত না খেলেও আপনাকে ওষুধ খেতে হবে যে স্যার মনে ছিল না এই বেলা ওষুধটা খাই নেই আপনি ভাত না খাইলেও আগে ওষুধ খায় একটা প্রশ্ন করি আপনাকে যাকে রিং পরাবার পরামর্শ দেওয়া হলো দর্শক উদাহরণ দিয়ে বলেছি রাস্তা যে যানজট থাকে যেই কারণে যানজট তাকে যদি দূর করে দেওয়া যায় সব গাড়ি চলাচল করবে রক্ত তাই ধরুন তাকে রিং পরিয়ে দেওয়া হয়েছে যানজট হয়েছিল যাকে রিং পরিয়ে দিয়েছেন সে যা একটা ফোন নেই হ্যালো হ্যালো দাদা হ্যাঁ জি শুভেচ্ছা আপনাকে প্রশ্ন করুন দাদা আমি কথা বলছি

আপনি যদি আমাকে জিজ্ঞেস করতেন স্যার কি কি না খাবো তাহলে আমি বেশি খুশি হতাম খাওয়ার মধ্যে প্রথম কথা আপনাকে লবণ কম করতে হবে সব ধরনের চর্বি তৈলাক্ত জিনিস যত কম করতে পারেন তাজা শাকসবজি যত বেশি খেতে পারেন এবং প্রতিদিন এক দুই বা তিনটা টক জাতীয় ফল খাবেন এবং এক ঘন্টা হাঁটবেন আর আল্লাহর ওয়াস্তে সাদা জিনিসগুলি খাবেন না আমি রুগীদেরকে বলি পাঁচটা বিষ খাবেন না পাঁচটা সাদা বিষ হলো সাদা চাল সাদা আটা সাদা চিনি সাদা লবণ সাদা সিগারেট আপনি যদি পাঁচ বিষ না খান ইনশাল্লাহ আপনার হার্ট অ্যাটাক হবে না ধন্যবাদ প্রফেসর সাহাব্দ খান যখন আপনি বলে দেন যে তার রিং পড়াতে হবে ওই যানজট ছোটাতে হবে যেটা উদাহরণ দিচ্ছিলাম রক্ত নয়ীতে যানজট হয়েছে ছুটিয়ে দিবেন রিং পরিয়ে দিবেন আপনি বললেন রোগী রাজি হচ্ছেন না আমি রিং পড়াবো না আমাকে ওষুধ দেন তাকে আপনি কিভাবে কি বুঝিয়ে বলেন এটা প্রথম কথা হলো যে আমাদের দেশের সিচুয়েশনটা একটু ভিন্ন আমি দীর্ঘ চৌত্রিশ বছর দুবাইতে কাজ করি প্রত্যেকটা রোগীর ইন্স্যুরেন্স করা থাকে সো আমি যেটা বলি এটাই ল কিন্তু আমাদের দেশে তো পয়সাটা রুগীকে নিজের পকেট থেকে দিতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই তার টাকার সংস্থান থাকে না জি তো আমরা যেটাকে বলি যে অ্যাডহক বেসেছে আপনি যত দ্রুত পারেন যদি এটা নাইনটি বা হানড্রেড ব্লক থাকে আমরা যথাসাধ্য চেষ্টা করি তাকে বুঝাই বলতে যে হ্যাঁ এটা এখন করলে আপনার জন্য ভালো আর একান্ত যদি না পারে সেক্ষেত্রে ঠিক আছে অন্তত আপনি জীবন বাঁচানোর সরকারি হাসপাতালে চলে যান কারণ প্রাইভেট হাসপাতালে আমাকে তো ডিভাইসগুলি সব কিনে আনতে হবে জি ধন্যবাদ আজকে অনেক তথ্য জানা হলো আগামীকাল এই সময় আমরা বাকি তথ্যগুলো আলোচনা করব। আপনাকে ধন্যবাদ আপনাকে এবং মোহনা টিভিকে ধন্যবাদ দর্শক খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা ছিলাম আগামীকাল এই সময়ে প্রত্যাশা শাহ খান থাকবেন আমরা হৃদরোগের চিকিৎসা যাদের পালস কমে যায় তিনি হঠাৎ করে পড়ে যান অজ্ঞান হয়ে যান তাদের কি চিকিৎসা নানাবিধের চিকিৎসা প্রসঙ্গে কালকে আমরা আলোচনা থাকবো নিশ্চয়ই আমাদের সাথে আপনারা থাকবেন অনুসার দেখতে অনুসারে দেখবেন বলে আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চিন্তামুক্ত জীবনযাপন করুন ধন্যবাদ সবাইকে